জীবনযাত্রা সবসময় সহজ হয় না। যত বড় জীবন সংগ্রাম ততই বড় সফলতা, এমনটা আমার সাথেই হয়েছে। একদিন আমার শরীর প্যারালাইজড হয়ে যায়, আমি খাওয়া দাওয়া চলাফেরা করতে অক্ষম হয়ে যাই। সেই কঠিন মুহূর্তে আমি নিজের আপনজনদের বদলে যেতে দেখেছি। সেই সময় আমি সিদ্ধান্ত নিয়ে ফেলি নিজের পায়ে দাঁড়ানোর। হেরে যেতে রাজি ছিলাম না, আর আমার স্বপ্ন পূরণ করার ছিল। এবং তার পরের বছরে আমি সুস্থ হয়ে উঠলাম, আর আমি মিস ফিটনেস ইন্ডিয়ার খেতাব জিতলাম। আজকে আমি একজন সফল মহিলা ব্যবসায়ী, এবং আমি খুশি যে আমি অনেক মহিলাদের এবং ইউথদের প্রেরণা যোগাতে সক্ষম। আমি অ্যাব্রসকে ধন্যবাদ জানাচ্ছি আমার কাহিনী সবাইকে জানানোর সুযোগ দেওয়ার জন্য। যেমনটা আপনারা সবাই দেখলেন এই কাহিনীতে, মনীষা কত পরিশ্রম করেছেন আর হার না মানার সংকল্প, নেভার সারেন্ডার। আমাদের জীবনেও এমন সংকল্প করা উচিত। আর আমি আপনাদের সবাইকে বলতে চাই, সবাইকে অনুরোধ করছি যে আপনাদের কারোর জীবনে যদি এমন প্রেরণামূলক ঘটনা থাকে যা অন্যের জীবনে পরিবর্তন ঘটাতে পারে, তাহলে আপনি প্লিজ হয় অ্যাব্রসের পেজে মেসেজ করে দিন, বা কমেন্ট করে দিন, বা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আমরা যথাসম্ভব চেষ্টা করব আপনাদের কাহিনী দেখানোর, কারণ অ্যাব্রস পরিবার বিশ্বাস করে যে আসল হিরো সে নয় যাকে কেবল বড় পর্দায় দেখি। আসল হিরো হলো আপনার আমার মতো সাধারণভাবে জীবনযাপন করে এমন এক সাধারণ ব্যক্তি। প্রত্যেকের মধ্যেই আছে কোনো না কোনো হিরো।